ফাইবার হলো প্রয়োজনীয় একটি পুষ্টি যা হজম স্বাস্থ্যের মতো বিভিন্ন জৈবিক এবং শারীরবৃত্তীয় কার্যাবলীর জন্য প্রয়োজনীয়। ডায়েটারি ফাইবার মানেই হলো 10 বা ততোধিক মনোমেরিক ইউনিট সহ কার্বোহাইড্রেট পলিমার যা মানুষের ক্ষুদ্রান্তের অন্তর্জাত এনজাইমগুলির দ্বারা হাইড্রোলাইজড হয় না। ডায়েটারি ফাইবার প্রাকৃতিকভাবেই তৈরি ভোজ্য কার্বোহাইড্রেট পলিমারগুলির অন্তর্ভুক্ত বা কাঁচা খাদ্য উপাদানের প্রক্রিয়াকরণ থেকে প্রাপ্ত কার্বোহাইড্রেট পলিমার এবং যার শারীরবৃত্তীয় স্বাস্থ্য সুবিধা রয়েছে বলে দেখা গেছে। ডায়েটারি ফাইবার বিভিন্ন ধরনের খাদ্য উৎসাহের মাধ্যমে মানুষের ডায়েটে পাওয়া যায়, যেমন কাঁচা এবং প্রক্রিয়াজাত সিরিয়াল, শাকসবজি, কলাই এবং ফল। শরীরের বিভিন্ন ধরনের ডায়েটারি ফাইবারগুলি তাদের সান্দ্রতার মাত্রা, গাজন এবং জলধারণ ক্ষমতার দ্বারা আলাদা করা যায়। দ্রবণীয় ফাইবার খুব সান্দ্র এবং গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্রানজিট সময় বাড়ায়। এই জেল গঠনের বৈশিষ্ট্যগুলি হজম এবং শোষণকারী প্রক্রিয়াগুলিতে একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এছাড়াও এর উচ্চ সান্দ্রতা এবং জেল জাতীয় সঙ্গতি কারণে দ্রবণীয় ফাইবার পেট থেকে খাওয়া খাদ্য খালি করার এবং কার্বোহাইড্রেট হজমের হার বিলম্ব করে, যা খাবারের গ্লাইসেমিক সূচককে হ্রাস করে। ডায়েটারি ফাইবারের সর্বাধিক সাধারণ রূপ হল অদ্রবণীয় ফাইবার এবং তাদের কম সান্দ্রতা এবং দুর্বল জল শোষণের ক্ষমতার কারণে তারা অন্তরের ট্রানজিট সময়কে হ্রাস করে। অদ্রবণীয় ফাইবারের জলেতে কম দ্রবণীয়তা থাকে এবং এটি মলের ওজন বাড়ানোর দক্ষতার কারণে অন্তরের নিয়মিততা এবং অন্তরের ট্রানজিটের সময় হ্রাস করার প্রক্রিয়ার সাথে যুক্ত। সাধারণভাবে অদ্রবণীয় ফাইবারের ভগ্নাংশগুলিতে ট্রানজিট চলাকালীন অবিরত একটি প্রক্রিয়াতে আরও ধীরে ধীরে ফরমেন্ট হয়। এর দুর্বল গাজনামুক্ততার কারণে তারা অধিক মল এবং বৃহত্তর রেচক প্রভাবে অবদান রাখে। সামগ্রিকভাবে ডায়েটারি ফাইবার অন্ত্রের নিয়মিততা প্রচার সহ হজম স্বাস্থ্যকে উন্নত করে, নিয়মিত অন্ত্রের কাজ এবং গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল স্বাস্থ্যের রক্ষণাবেক্ষণের জন্য সমর্থন করে। উপলব্ধ প্রমাণ অনুযায়ী প্রতিদিন 25 গ্রাম ডায়েটারি ফাইবার গ্রহণের পরামর্শ দেয়, যা প্রাপ্তবয়স্কদের মধ্যে স্বাস্থ্যকর অন্ত্রের ক্রিয়াকলাপের জন্য পর্যাপ্ত। ভারতীয়দের জন্য প্রস্তাবিত দৈনিক ফাইবারযুক্ত ডায়েট খাওয়ার পরিমাণ হল 40 গ্রাম। তবে বেশিরভাগ ব্যক্তি তার সম্ভাব্য সুবিধা পেতে পর্যাপ্ত পরিমাণে ফাইবার গ্রহণ করেন না। ডায়েটারি ফাইবারের উৎস হিসেবে অ্যাক্টিভেটেড ফাইবার পুষ্টিগতভাবে উল্লেখযোগ্য পরিমাণে জটিল কার্বোহাইড্রেট সরবরাহ করে। তদনুসারে অ্যাক্টিভেটেড ফাইবারের মূল উপাদান বিভিন্ন উদ্ভিজ্জ উৎস থেকে প্রাপ্ত হয়, যেমন ওট এবং মটর, বা ডায়েটারি ফাইবারের একটি পূর্ণাঙ্গ প্রোফাইল সরবরাহ করে। খাবারের সাথে দিনে 3 বার অ্যাক্টিভেটেড ফাইবারের 2টি ট্যাবলেট গ্রহণ করলে তা আপনাকে 3.6 গ্রাম ফাইবার সরবরাহ করবে। পর্যাপ্ত পরিমাণে ডায়েটারি ফাইবার গ্রহণ হজম স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যের জন্য উপকারী।